নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব শীতকালের আরও একটা সেরা রেসিপি, চিংড়ি দিয়ে বাঁধাকপির ঘণ্ট। আপনারা দেখুন আমি কি করে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘণ্টটা তৈরি করছি, যেটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই কি করে তৈরি করতে হয় চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘণ্ট। দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘণ্ট তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপি একদম ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়ে কড়াইতে জল দিয়ে ভাপাতে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, হাফ টিস্পুন নুন ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম। জলটা ফুটে উঠলে ঢাকনাটা খুলে আমি একটু নাড়িয়ে দিলাম, তারপরে আবার ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে আমি আরো রান্না করব। অর্থাৎ 5 মিনিট এটাকে আমি একটু ফুটিয়ে নেব, তারপর আমরা জলটাকে ঝরিয়ে নেব। বাঁধাকপিটা ভাপিয়ে নেওয়ার পর এবার আমি কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে দুটো মাঝারি সাইজের আলু আমি ডুবো করে কেটে রেখেছিলাম, আলুগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে ফ্রাই করব। ফ্রাই করার সময় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ। মিডিয়াম আঁচে আলুগুলোকে ফ্রাই করে নেব। মিডিয়াম আঁচে আলুগুলোকে কিন্তু বেশ লাল লাল করে, অর্থাৎ কড়া করে ভেজে নিয়ে একটা বাটিতে আমি তুলে নিলাম। এবারে ওই তেলেই আমি চিংড়ি মাছ ফ্রাই করে নেব। 250 গ্রাম চিংড়ি মাছ আমি এনেছি বাজার থেকে, ভালো করে ধুয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ফ্রাই করব। তবে চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি সময় ফ্রাই করতে নেই, তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। জাস্ট এপিট ওপিট করে একটু সাঁতলে নিয়ে আমরা তুলে নেব। চিংড়ি মাছগুলো অল্প অল্প করে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। একটা কথা বলা হয়নি, চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ দিয়ে একটু মেখে রেখেছিলাম, তারপর কিন্তু এগুলো ফ্রাই করলাম। বাকি চিংড়িগুলো এভাবে আমি একটু ফ্রাই করে নেব। চিংড়ি মাছগুলো ফ্রাই করে আমি ফিরে আসছি। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে এবার আমি 3 টেবিল স্পুন মতো তেল রেখেছি। এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2-3টে শুকনো লঙ্কা, যেহেতু শুকনো লঙ্কাগুলো ছোট তাই 3টে দিলাম, নাহলে 2টো দিলেই হতো। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দালচিনি, লবঙ্গ আর এলাচ, আর দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে আমি 15-20 সেকেন্ড ফ্রাই করে নেব। মিডিয়াম আঁচে ফোড়নটাকে ফ্রাই করে নিলাম। যখন ফোড়নের গন্ধটা বেরোতে শুরু হয়েছে সেই সময় আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে ফ্রাই করব, একটু সময় লাগবে, 3-4 মিনিট। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করছি আদা বাটা, 2 টিস্পুন আমি আদা বাটা দিলাম। আদাটা দিয়ে আমি আরো 1 মিনিট ফ্রাই করব মিডিয়াম আঁচে। আদাটা ফ্রাই হয়ে গেলে এবারে আঁচটাকে কমিয়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, নুন দিচ্ছি 1 টিস্পুন, নুনটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, চিনি দিচ্ছি 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন। এবারে এর মধ্যে একটু জল অ্যাড করব। 2-3 টেবিল স্পুন আমি জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট মশলাটাকে কষাতেই মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে একটু ঢেকে দেব। জাস্ট 3 মিনিটের জন্য আমি এটাকে একটু ঢেকে দিলাম। 3 মিনিট হয়ে গেছে, টমেটোটা আমাদের নরম হয়ে গেছে। এবারে আমি
ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব একটা ছোট বাটির এক বাটি কড়াইশুঁটি, আর দিয়ে দেব ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ। বাটিতে যে তেলটা বেরিয়েছে এটাও কিন্তু আমি কাচিয়ে দিয়ে দেব। আলু আর চিংড়ি মাছ দিয়ে এটাকে মিডিয়াম আঁচে আমি এক মিনিট কষিয়ে নেব। এক মিনিট কষিয়ে নেওয়ার পর এবারে আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ওই বাটিটাতেই নিয়ে নিয়েছিলাম যাতে বাঁধাকপিটার সাথে কিন্তু সমস্ত তেলটা এর মধ্যে চলে আসে। আঁচটাকে কমিয়ে দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে আমি বাঁধাকপিটা মিশিয়ে নিয়েছি, এবারে এটাকে আমি ঢেকে দেব। আঁচটা কিন্তু একদম কমানো রয়েছে, আমি 15 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম, কারণ আলুটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে। 15 মিনিট পরে ফিরে আসছি, তবে মাঝখানে কিন্তু আমি 2-3 বার একটু নেড়ে দেব। 15 মিনিট হয়ে গেছে, আমি মাঝখানে 2-3 বার নাড়া দিয়েছি, দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি 15 মিনিটে আলুটা সিদ্ধ না হয় তাহলে কিন্তু আরো কিছুক্ষণ এরকম একদম লো ফ্লেমে রান্না করতে হবে। যেহেতু আলুটা সিদ্ধ আমার হয়ে গেছে, এবার আমি তাই ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। এবার এটাকে কিন্তু নাড়তে নাড়তে রান্না করতে হবে। হাই ফ্লেমে 5 মিনিট মতন আমি এটাকে রান্না করছি, আর সমানে কিন্তু নেড়ে চলেছি যাতে নিচে কোনো মতেই লেগে না যায়। সমস্ত জলটা শুকিয়ে গেছে, জলভাবটা একদম নেই, আর তরকারি থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে। এরকম অবস্থাতে এবার আমি এর মধ্যে আরো 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেব 1 টিস্পুন ঘি। 1 টিস্পুন ঘি আমি ছড়িয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নেব। তারপর ওভেনটাকে আমি অফ করে দিলাম, ওভেনটাকে অফ করে দিয়ে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। 5 মিনিট পরে গরম গরম ভাতের সঙ্গে আমি এটাকে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট। আপনারা দেখলেন আমি কি করে তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।